হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা সুপ্রানা। তো আপনারা কিভাবে এত ইজিলি এত মজাদার একটা সুপ্রানা করবেন, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এর জন্য আমার যা যা উপকরণ লাগবে, অল্প একটু পরিমাণ চিকেন আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, টমেটো সস, একটা ডিম, চিংড়ি মাছ। তো প্রথমেই চিংড়ি মাছটা, ও আচ্ছা, প্রথমেই ডিমটা এভাবে ভেঙে নিতে হবে। এরপরে আমি এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি একটা চামচ দিয়ে দিয়েছি, যেহেতু তিনজনের জন্য এটা বানানো হচ্ছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। একটা চামচ কর্নফ্লাওয়ারে তিনজনের জন্য একদম পারফেক্ট হয়। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন ওইভাবে মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। নিয়ে নিব টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে স্বাদটা একটু বেশি ভালো হবে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব, চিকেনটা, চিংড়ি মাছ। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি। আপনারা চাইলে এই কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচিটা স্কিপ করতে পারেন, বাট দিলে টেস্ট অনেক ভালো হবে। এবার এগুলো সব একসাথে মিক্স করতে হবে, একটু টাইম নিয়ে এগুলো সব একসাথে মিক্স করবেন। দুই তিন মিনিটের মতো মিক্স করা হয়ে গেলে আমরা এটার মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আপনারা চিকেনের পরিমাণটা বাড়িয়ে নেবেন আপনাদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী। তো এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ পানি। এবার এটাকে আবার ভালোভাবে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন এখন এই কালারটা কত মজাদার দেখাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগবে সুপে অতটুকু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইটা একদম হাই হিটে তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করতে হবে। এবার আমি এইটার তিন চার মিনিট পরে দেখব কেমন হয়েছে। তো তখন কালারটা কিছুটা এরকম হবে। আর চিকেনটা যেহেতু কাঁচা দিয়েছি, ওইটা সিদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিট লাগবে। তো এরপর আমি আবারও ঢেকে দিব, এটা অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে কন্টিনিউ, বারবার উঠিয়ে। আর হ্যাঁ, এটা কিন্তু তেল ছাড়া স্যুপ, মানে তেল দরকারই হয় না, তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনারা এটা ইজিলি এইভাবে বানিয়ে নিতে পারেন, এত মজাদার একটা স্যুপ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।